Lesson 105, page 270. This is our common speaking expression. যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলি তখন অপরজনকে পুনরায় বলার জন্য অনুরোধ করতে আমরা বলতে পারি এক্সকিউজ মি, মাফ করবেন, এক্সকিউজ মি, মাফ করবেন। ঠিক একই ধরনের আরেকটি বাক্য হলো পার্ডন মি, ক্ষমা করবেন, পার্ডন মি, ক্ষমা করবেন। এছাড়াও আমাদের আছে রিপিট প্লিজ, দয়া করে আবার বলুন, রিপিট প্লিজ, দয়া করে আবার বলুন। কোনো কিছু বুঝতে না পারলে আমরা বলতে পারি আই ডিডন্ট ক্যাচ ইট, আমি এটা বুঝতে পারিনি, আই ডিডন্ট ক্যাচ ইট, আমি এটা বুঝতে পারিনি। সরি, সরি ওয়ান্স অ্যাগেন, ক্ষমা করবেন, আরেকবার বলুন, সরি ওয়ান্স অ্যাগেন, ক্ষমা করবেন, আরেকবার বলুন। সরি আই ডিডন্ট হিয়ার ইট, দুঃখিত আমি এটা শুনতে পাইনি, সরি আই ডিডন্ট হিয়ার ইট, দুঃখিত আমি এটা শুনতে পাইনি। কোনো কথা খুব আস্তে শোনা গেলে আমরা বলতে পারি প্লিজ টেল মি লাউডলি, দয়া করে একটু জোরে বলবেন, প্লিজ টেল মি লাউডলি, দয়া করে একটু জোরে বলবেন। ক্যান ইউ রিপিট ইট প্লিজ, দয়া করে আপনি কি পুনরায় বলবেন, ক্যান ইউ রিপিট ইট প্লিজ, দয়া করে আপনি কি পুনরায় বলবেন। লাস্ট ওয়ান ইজ এক্সকিউজ মি, কুড ইউ রিপিট ইট, মাফ করবেন, আপনি কি এটা আবার বলবেন, এক্সকিউজ মি, কুড ইউ রিপিট ইট, মাফ করবেন, আপনি কি এটা আবার বলবেন।